হ্যালো এমরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালী শো। আমি চলে এসেছি বসিরহাট মিলন মেলার নবমতম বর্ষের দশম দিনের অনুষ্ঠান নিয়ে। দশম দিনে ছিলেন বিখ্যাত ইউটিউবার সিঙ্গার মৌসুম। মৌসুমকে তো তোমরা সবাই চেনো, আর মৌসুমের যে সং আজকে আমি তোমাদের এই ব্লগে শোনাবো, প্লিজ তোমরা ফুল ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি খুব 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 ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো তোমরা অনুষ্ঠানটা দেখো। আমি শুনতে পাচ্ছি না, সবাই ভালো? সব ঠিক তো? ঠান্ডা লাগে না তো? চলো গরম করে দিচ্ছি এলাকা। আর ফ্রেন্ডস, তোমরা কি জানো মৌসুম আমাদের অনেক অ্যাডভাইস দিই যে প্লিজ তোমরা ফুল ব্লগটা স্কিপ না করে দেখো, স্কিপ করলে কিন্তু সেই অ্যাডভাইসগুলো মিস করে যাবে। সো ফ্রেন্ডস প্লিজ তোমরা দেখতে থাকো। আচ্ছা, অনেকক্ষণ ওয়েট করানোর জন্য এক্সট্রিমলি সরি, অনেকটা ওয়েট করে ফেলেছি, প্লিজ প্লিজ ক্ষমা করো, এখন এনজয় করবো একসাথে। একটু তারা দেখি আমরা, চলো প্লিজ প্লিজ কাইন্ডলি, সবার কাছে ফোন আছে, কেউ ঢপ দিতে পারবে না। এখন কাউকে তো ফোন নিয়ে বলতে হবে না যে বাড়ি থেকে টেলিফোনে গিয়ে টাইপ করে টেলিফোন করবো। চলো, ওয়াও, পেছনে, ওকে। লাইফে কষ্ট যখন পাবি না, কেউ থাকে না, কেউ থাকে না, প্রেম প্রেম ভাই সব উড়ে যাবে, সব উড়ে যাবে, লাইফে কিচ্ছু থাকে না, ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা এসছিও একা, আমাদের যেতেও একাই হবে, কেউ 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 থাকবে না এট দি এন্ড অফ দ্য ডে। তো আমরা যেরকমভাবে বাঁচছি ওই বেঁচে থাকাটাকে আরও বেটার করতে হবে, কারোর জন্য মন খারাপ করে লাভ নেই। যদি নিজের স্বপ্নগুলোকে নিয়ে বেঁচে থাকা যায় ভাই, কাউকে দরকার পড়ে না। কারণ 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 ছেলেদেরকে বলছি, স্পেশালি মেয়েদেরকেও বলছি, ডেফিনেটলি সবাই এখন কাজ বাজ করছে, চাকরি বাকরি করছে,
পকেটের টাকা না থাকলে পাশের জন্য পাত্তা দেয় না ভাই, সিরিয়াসলি বলি। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, আমার সাথে হয়েছে, মানে আমি যখন স্কুলে পড়ি, স্কুলে যখন পড়ি আমি, একটা 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 মানে ছোটবেলাকার প্রেম হয় না, মানে তখন তো প্রেম জিনিসটা ছিল, তখন ভালোবাসা ভালো লাগা ছিল আর কি কাউর প্রতি। তো আমি লাইনটা কতটা ইম্পর্টেন্ট, আমি এরকম নাম লিখে রাখতাম, এসব করতাম, আই থিঙ্ক সবাই করেছে, সবাই করেও আই থিঙ্ক। তো ওই প্রেমটার মতো বা ওই ভালোবাসাটার মতো ভালোবাসা আই থিঙ্ক কখনো হয় না, স্কুলের প্রেমের মতো প্রেম হয় না। কলেজে উঠলে সেটা অন্যরকম হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায়, দেন বড় হয়ে গেলে আমরা তো সারাদিন ধরে ঝামেলাই করি, এইসব করে বেড়াই, বাট এটা খুব ইম্পর্টেন্ট ছিল। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়, হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গনে সেই দিনের আশায়, রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সেখানের প্রতীক্ষায়, রাত্রির আঙিনায় যদি খোলা জানলায় একবার একবার যদি হুই নাথি বারিশে কিসি ভি মিলনে কি না কি থি কোশিশে, উলঝন মেরি সুলঝা দে চাহু মেন আনা, ও আঁখো আঁখো মে জতা দে চাহু মেন আনা, তুহি এ মুঝকো বতা দে চাহু মেন শান্তি ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, ঘুরে গেছে Oh,
किसी की खूबसूरत तोरी जैसी होगी मुझे क्या पता दुर्गा कैसी होगी শুনতে পাচ্ছি না ছেলে মেয়ে ব্রেকআপ হয়ে গেছে সবরিয়া
সবাই ভিডিওটা দেখে সত্যি কথাই ভেবেছিল যে আমার কি সত্যিকারের ব্রেকআপ হয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা সত্যি ঘটনা, আমার ব্রেকআপ হয়েছিল হয়েছিল তখন আমি কলেজে পড়ি। এবার কলেজের লাস্ট দিন, মানে আমি যেহেতু সিনিয়র ছিলাম, তো আমার লাস্ট দিন ছিল কলেজে। সত্যি আমি ওকে সেদিনকে কলকাতার রাস্তায় শেষবারের মতো দেখেছিলাম, সত্যি কথা, এটা সত্যি কথা। বাট ও আমায় একটা কথা বলেছিল যে তোর গান কেউ কোনোদিন শুনতে আসবে না, তোর গান কেউ ভালোবাসবে না, তুই গান গাস, তুই চাকরি কর ভাই, 10টা থেকে 5টা তুই সেটেলড হয়ে যাবে, তোর মতো ছেলের একটা কথা হচ্ছে অকাত নেই গান গাওয়ার। আমার গান শুনতে মানুষ আসে? আসে? আমার গানকে মানুষ ভালোবাসে তো? তাহলে হেরে গেলে চলবে না, কাউর জন্য লাইফ থেমে থাকে না, তাই তো? চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তোরে বুকে, বলবো আমি সে কথা কেমনে, তুমি কান্দি চলো, গুড নাইট। তার আগে বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল, মন কোথাকার জানে, স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে দেখেছি আর লিখেছি, যা চলে তুই ও সব ভুলে তুই, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া বুঝেছে জবাব চল, মন কোথাকার জানে, স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে যা চল সব ভুলে তুই, যা চল তুই সব ভুলে তুই। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, অ্যান্ড আই লাভ ইউ গাইজ। থ্যাংক ইউ বসিরহাটের সকলকে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের সকলকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। একবার তোমাদের জন্য জোরে হাততালি, কাম অন।
সো ফ্রেন্ডস, পুরনো সব স্মৃতি ভুলে যাও আর নতুন করে বাঁচো, আর এটাই আমি মৌসুমদার কাছ থেকে শিখলাম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে প্লিজ বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, বাই।